बिंदु मात्र तो ভিউয়ার্স এই হচ্ছে আমার নিডল এবং লুপারের পজিশন নিডল এবং লুপারের টাইমিং এর কোনো মিল নেই তো আমি এই টাইমিংটাকে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নেব এর ভিতরে আমি টাইমিংটা মিলিয়ে দেব আপনারা দেখুন আর এই শর্টকাট টাইমিংটা মেলানোর জন্যই আমি যে কাজটা করব নিডল বারটাকে সম্পূর্ণ ডাউন করে নেব নিডল বারটাকে সম্পূর্ণ ডাউন করে নেওয়ার পর আমি এই লুপারটাকে सम्पूर्ण बैगे नहीं नेब ये लुपारटा के बैगे नेयार पर आमाके ख्याल रखते हबे निडल थेके लुपारे दूरत्व 3.5 मिलीमिटार रखते हबे आपनारा देखुन आनुमानिक 3.5 मिलीमिटार आमि गैप निये निलाम एटा आमार मुखेर कथा नय भिउयार्स एटार रेफारेंस रयेछे जे इन्स्ट्रक्शने एमनटाई लेखा आछे निडल थेके लुपारे दूरत्व 3.5 मिलीमिटार स्पेस रखते हबे एबारे आमि নিচের পিনিয়মের দিকে চলে যাচ্ছে আমরা যদি থিওরি মোতাবেক এই লুপার অ্যাভয়েড মিশনটা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে এই শেপের মধ্যে আপনারা দেখুন এই ফার্স্ট স্ক্রু গ্রুপে মিলিয়ে নিতে হবে এই ফার্স্ট স্ক্রু গ্রুপে মিলিয়ে নিতে হবে বাট এটা হচ্ছে মেইন শেপের মধ্যে এরপর এই গ্রুপটা যখন ফার্স্ট স্ক্রু গ্রুপে মিলবে পিনিয়মের ফার্স্ট স্ক্রু এই বরাবর মিলতে হবে এবং মুভিং গার্ডারের ফার্স্ট স্ক্রু এখানে মিলিয়ে নিতে হবে এই তিনটা স্ক্রু আমরা একত্রে মিলিয়ে নেয়ার পর আপনারা দেখুন অপর তিনটিও অটোমেটিক মিলে যাবে এই পজিশনে দেখে আমরা তো প্রথমেই লুপারটাকে একদম ব্যাগে নিয়েছিলাম একদম হোম পজিশনে রয়েছে এবারে আমি নিডলটা দেখে নেব পুনরায় লড়ে গেছে কিনা আমি নিশ্চিত হয়ে নিলাম আমার নিডল বারটি আপ ডাউন করা হয়নি আমি যে পজিশনে রেখেছিলাম ঠিক সে পজিশনে ডাউন অবস্থায় রয়েছে এবার আমি এই নিডল ডাউন অবস্থায় থাকাকালীন লুপারটাকে সামনের দিকে নেব এবং লুপারের টিপ আপ পয়েন্টটি যেন নিডল ওভার না হয় অর্থাৎ নিডলকে ওভারটেক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনারা দেখুন ঠিক এই পজিশনে রেখেই আমি আমার নিচের যে পিনিয়মটি রয়েছে ওটাকে চেপে ধরে রাখব এবং নিডলটাকে উপরে তুলে নেব আই পয়েন্ট আমি নিডল বারটিকে থেকে দুই মিনিট আমি নিজের দিকে ঘুরিয়ে আপনারা দেখুন নিডলের আই পয়েন্ট থেকে খুব মনোযোগ সহকারে দেখুন নিডলের আই পয়েন্ট থেকে 2 মিলি উপরে লুপারকে ধরিয়ে দিতে হবে এর ব্যতিক্রম করা যাবে না ঠিক এই রোটেশনে রেখেই আমি উপরের পিনিয়মটি লাগিয়ে নেব তো ভিউয়ার্স আমি এই শর্টকাট অ্যাভয়েড মিশনটি করার জন্য প্রথমেই বলেছিলাম সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নেব আসলে কিন্তু কথাটা একদমই সত্যি আপনি যদি প্রথমত এই নিচের পিনিয়মের শেভের ফার্স্ট স্ক্রু এই বুশে লাগিয়ে নেন এবং এই দুটা পিনিয়মের এই পিনিয়মের স্ক্রু এবং এই মুভিং গার্ডারের ক্যামের স্ক্রু যদি ফার্স্ট স্ক্রু মিলিয়ে নেন নেয়ার পর লুপারটাকে একদম পিছনে রেখে লুপারটাকে একদম পিছনে নিয়ে নিডল বারের সাথে যে সিচুয়েশনে আমি রেখেছি অর্থাৎ নিডল বার ফুল ডাউন অবস্থায় থাকবে লুপার যখন নিডলকে ধরবে তখন নিডলের আইলের আই পয়েন্টের 2 মিলি উপরে রূপান্তর এই অবস্থা রেখে আপনারা দেখুন উপরের শেভের গ্রুপ কিন্তু উপরে রয়েছে
এবার আপনারা দেখুন এই গ্রুপে ফার্স্ট স্ক্রু আমি গ্রুপে জাস্ট মিলিয়ে দেব। মিলানোর সময় আমি নিচের পিনিয়ামটি ধরে নেব যাতে করে না ঘুরে যায়। আপনারা দেখুন অনায়াসে এটা উপরের গ্রুপের স্ক্রু মিলে দেবে এবং এই স্ক্রুটি টাইট দিলেই লেফট অ্যান্ড রাইট সাইডের যে অ্যাভয়েডটা আছে সেটা অটোমেটিক মিলে যাবে। আমরা চলুন উপরে যাই, লুপার এবং নিডেলের অ্যাভয়েডটা দেখে নিই। তো ভিউয়ার্স দেখুন আমি জাস্ট উপরের সেভের স্ক্রুটি মিলিয়ে ফার্স্ট স্ক্রু মিলিয়ে আমি টাইট দিয়ে দিছি, আমার অ্যাভয়েড অনায়াসে অটোমেটিকলি মিলে গেছে। এই হচ্ছে আমার 30 সেকেন্ডের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর স্টিচ মেশিনের লুপার টাইমিং, অ্যাটাচমেন্ট চেঞ্জ এবং অ্যাভয়েড সহ বিভিন্ন আইটেম নিয়ে ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে ট্রেনার মেকানিক ভাইরা এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর একটি কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যারা মেকানিক্যাল কাজ শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো পূর্ণাঙ্গ কাজ শিখে একটি কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আজকে শেষ করছি আমরা।